হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে চাঁদ রাতে আমরা কি কি করছি আর শেষ রোজাতে কি কি দিয়ে ইফতার করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকের ব্লগ ভিডিওটা অনেক বড় হতে যাচ্ছে, তাই একটু ধৈর্য ধরে সবাই দেখবেন। আর আশা করছি আমার ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর আমার দাদি শাশুড়ি মিলে গাছ থেকে তো হচ্ছে টাটকা টাটকা কাঁচামরিচ তুলে নিলাম, দেখতেই তো পেলেন। আর এখানে হচ্ছে এটা গন্ধ পাতা না কি যেন একটা পাতা বলে, এই পাতার বড়া খেলে বলে অনেক ভালো স্বাস্থ্যের জন্য, গ্যাস্ট্রিকের সমস্যা আর কি কি সমস্যার জন্য ভালো হয়ে যায় এই পাতার বড়া খেলে। এটা গন্ধ পাতা না কি যেন পাতা বলে, এই পাতা দিয়ে আজকে বড়া বানাবে। আর এরপরে হচ্ছে 10টা 11টার দিকে দাদি শাশুড়ি বললো গতকালকে তো ঈদ, তাহলে হচ্ছে সেমাই দিয়ে নাড়ু বানাই। তারপরে তো এই তো লাচ্চা সেমাই দিয়ে নাড়ু বানাবে, গুড় দিয়ে লাচ্চা সেমাই, গুঁড়া দুধ এগুলো দিয়ে হচ্ছে নারিকেল দিয়ে ভালো করে হচ্ছে ভেজে নিয়েছে। আর তারপরে আমি, আমার শাশুড়ি, আমার মানে যা দাদি শাশুড়ি সবাই মিলে এখন এরকমভাবে হচ্ছে নাড়ু বানিয়ে নিচ্ছি। আর নাড়ুগুলো কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আর এই তো এভাবে সবগুলো বানিয়ে এখন সবগুলো একটু ছড়িয়ে রেখেছি ফ্যানের নিচে, যেন তাড়াতাড়ি হচ্ছে শুকিয়ে যায়। আর শুকিয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে, আর তখনই হচ্ছে বয়মে ভরে রেখে দিব। আর একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে, তখনই তো বয়মে ভরে রেখে দিচ্ছি। একদম ফুল এক বয়ম হয়েছিল, খেতে অনেকটাই মজা হয়েছিল। তারপরে হয়তো একবারে ইফতারের আগে মানে কি কি রান্না করছি ইফতারের জন্য সেটার ভিডিও নিয়ে চলে আসলাম, আর এর ভিতরে আর কোনো ভিডিওই করতে পারিনি। তারপরে তো এখানে হচ্ছে আজকে খুদ ভাজি করবে, মানে এখানে খুদ ভাজি না বৌয়া কি যেন একটা বলে, এটা দিয়ে আজকে হচ্ছে ইফতারি করবে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া এগুলো দিয়ে লবণ দিয়ে আগে কিছুক্ষণ ভেজে নিল, তারপরে খুদের মানে খুদের চালটা ধুয়ে এনেছিল, এখন খুদগুলো দিয়ে দিচ্ছে। দিয়ে এখন ভালো করে মশলার সাথে ভেজে নিবে। এখানে এক্সট্রা কোনো বাটা মশলা কিচ্ছু দেয়নি, শুধু পেঁয়াজ আর মরিচ, হলুদ আর হচ্ছে লবণ আর তেল বেশি করে দিয়েছে। তারপরে তো ওইদিকে ওইটা ভাজছিল, আর এদিকে হচ্ছে সেই গন্ধ পাতাটা এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। আর এদিকে যেই খুদ রান্না করছিল ওইখান থেকে অল্প একটু খুদ নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি, এই খুদ দিয়ে আর হচ্ছে ওই পাতা দিয়ে বড়া বানানো হবে। আর এদিকে ঈদের দিনের জন্য হচ্ছে বেশি করে মশলা বেটে রাখছে শাশুড়ি, আর এখানে পেঁয়াজ রসুন বেশি করে ভাজছে। আর এটা হচ্ছে পোলাও পাতা, এই পোলাও পাতাটা মানে এটা হচ্ছে এই পাতাটা যে কোনো কিছুতে দিলে হালকা একটু পোলাওর মতন গ্রান বের হয়, আর অনেকটা পোলাওর মতন গ্রান বের হয়। তারপরে এই তো হচ্ছে পানি দিয়ে দিয়েছে, তারপরে পোলাও পাতাগুলো দিয়ে দিচ্ছে। পোলাও পাতাটা দিয়ে এক একদম এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিল যেটা বলার বাহিরে। আর এই খুদ ভাজিটা অনেক মজা লাগে আমার কাছে খেতে। তারপরে তো এই তো এখন হচ্ছে খুদের চালগুলোকে এইভাবে বেটে নিচ্ছি ভালো করে। এইভাবে বেটে নেওয়ার পর তার সাথে সাথে হচ্ছে মানে সেই গন্ধ পাতাটাও বেটে নিব, নিয়ে তারপরে এই তো একসাথে মিশিয়ে নিয়েছি, এখন ভালো করে একসাথে মিশিয়ে নিব। তারপরে তো হচ্ছে এদিকে তো খুদ ভাজিটা হয়ে গিয়েছে, মানে অনেকগুলো খুদা ছিল এর জন্য অর্ধেক প্রথমে ভেজে সবগুলো একে ভেজে নিয়েছে, তারপরে অর্ধেক রেখে দিয়েছিল, অর্ধেক দিয়ে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছে প্রথমে, তারপরে আবারও আরও অর্ধেক দিয়ে আবারও ফুটিয়ে নিয়েছে। আর এই তো চুলার উপরে এখনও আছে, আর দেখতেই তো পাচ্ছেন কী সুন্দর ঝরঝরে হয়েছে। আর এদিকে হচ্ছে সেই গন্ধ পাতার মানে বড়া বানা ছিল, এখানে হচ্ছে একটু রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে এগুলো দিয়ে মাখিয়ে নিয়েছে। আর এই পাশে হচ্ছে আমি একটু মানে বেলের শরবত করবো ইফতারের জন্য, এর জন্য বেলটাকে আগে মাখিয়ে নিচ্ছে। আর এদিকে হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, চিনি দিয়ে ভালো করে বেলের সাথে মাখিয়ে নিব। আর বেলের শরবত তো ইফতারে বরাবরই অনেক ভালো খাওয়া। তারপরেই তো হচ্ছে বেলের সব আঁশগুলো ছেঁকে ফেলে দিলাম, আর এখন হচ্ছে এই তো এখন ভালো করে মানে পানি দিয়ে চিনি দিয়ে গুলিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে এই তো শাশুড়ি গন্ধ পাতাটা ভেজে নিচ্ছে, মানে গন্ধ পাতার বড়া
গন্ধ পাতা না কি যেন একটা পাতা আমার খেয়ালই নাই। তারপরে এদিকে হচ্ছে সন্ধ্যার আগ দিয়ে শ্বশুর আবার মুরগি এনেছে, আর গরুর গোস্ত তো এর আগে এনে রেখেই দিয়েছিল, সেগুলো তো কেটে রেখেই দিয়েছি, এখন শুধু আছিল বাকি মুরগিটা। মুরগিটাকে ভালো করে তাড়াতাড়ি পরিষ্কার করে কেটে নিব, আর এরপরে আর কোনো ভিডিও করতে পারিনি যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, এদিকে ইফতারের টাইম হয়ে গেছে। তারপর তাড়াতাড়ি মুরগিটা কেটে এখন ইফতার করতে চলে এসেছি, আর ইফতারের সময় এই তো এখানে হচ্ছে শরবত, তারপরে খুদ ভাজি, আর হচ্ছে গন্ধ পাতার বড়া। তারপরে তো খাওয়ার পর এখন সব ছোট ছোট ননদ দেওর এসেছে হাতে মেহেদি দেওয়ার জন্য, তারপরে আর কি করার, ওদেরকে একটু মেহেদি দিয়ে দিলাম। তারপরে এই তো ওদেরকে ভালো করে মেহেদি দিয়ে দিচ্ছি সুন্দর করে, আর মেহেদি দেওয়ার পরে রাতের খাবারটা খেয়ে নিব। আর আজকে কি কি রান্না করলাম সেটা আপনাদের সাথে একটুও শেয়ার করতে পারলাম না। আর তারপরে রাতের জন্য তো এখানে আমার যা মানে হচ্ছে আলু টমেটো বেগুন দিয়ে ছোট মাছ চচ্চড়ি করেছিল, ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে খেয়ে নিলাম, খেতে অনেকটাই মজা হয়েছিল। তার সাথে পাতলা করে ডাল রান্না করেছিল, ডালটাও অনেক মজা হয়েছিল। তারপরে তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমি আবার একটু পুডিং বানানোর জন্য ডিম ভেঙে নিচ্ছি, আর তখন বাজছিল প্রায় রাত 10টা। তারপরে তো এই তো পুডিং বানিয়ে নিলাম, পুডিং বানিয়ে নেওয়ার জন্য এখানে চা মানে এক হালি ডিম নিয়ে নিয়েছি, ভালো করে সবগুলো ভেঙে নিলাম, ডিমগুলো ভেঙে এখন কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিব। আর এই তো ফেটিয়ে নেওয়া শেষে এখন হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে এখন ভালো করে হচ্ছে গুলিয়ে নিব। আর এই তো গুলিয়ে নেওয়া শেষ, তারপরে মনে হলো আরেকটু চিনি দেওয়া দরকার, তারপরে আরেকটু চিনি দিয়ে দিয়েছিলাম, আরেকটু চিনি দিয়ে তারপরে এই তো এখন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আগে থেকে অল্প একটু দুধ জাল করে রেখেছিলাম, তারপরে দুধের মধ্যে ইয়ে দিয়ে দিলাম, গুঁড়া দুধের প্যাকেট দিয়ে দিলাম, দুই প্যাকেট গুঁড়া দুধের প্যাকেট দিয়ে এখন হচ্ছে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আর এদিকে হচ্ছে ডিমটাও গুলিয়ে নিচ্ছি দুধের সাথে, তারপরে এই তো ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আগে থেকে তো ক্যারামেল তৈরি করে রেখেছিলাম টিফিন বাটিতে, তারপরে এই তো টিফিন বাটির মধ্যে সব মিশ্রণটুকু ঢেলে দিলাম। আমি ভাবতেও পারিনি যে এত পারফেক্টভাবে পুটিংটা হবে, পুটিংটা খুবই সুন্দর হয়েছিল। আর এই তো এখন রাইস কুকারে বসিয়ে দিচ্ছি, রাত করে আর চুলার কাছে যেতে ইচ্ছা করলো না দেখেই রাইস কুকারে বসিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ বন্ধুরা।